না দিদি, ও পাঠশালায় খোকাবাবু পড়তে পারবে না। পণ্ডিত মশাইয়ের সঙ্গে কথা বলে এলুম, বাড়িতে এসেই পড়াবে। তবে ওই মাইনে একটু বেশি দিতে হবে এই যা। তা তো হবে, কিন্তু ওরে শুধু তো মাঠের চাষে আর চলছে না, তোকে তো অন্য কোনো কাজ দেখে নিতে হবে। সে কথা কি আর ভাবছি না? কাজ সবই করতে হবে, মানে বেচা কেনা, মাল ওজনপত্র করা, দুবেলা দোকান সাফ করা, একবেলা করে খেতে পারে। আর এই যে আটচালা দেখতে পাচ্ছ, ওই আটচালা থাকতে পারে। তোমরা মুনিষী কজন? একে মনীষী আমরা তিনজন, তিনি আর আমরা দুজন। ও তিনি মানে তোমার বাবা আপনার বেঁচে আছে? বুঝতে পারছি ভালোই হয়েছে, ভালোই হয়েছে। যাক, দুজনে বসে তামাক চাষটা খাওয়া যাবে এখন, আর সকাল সন্ধ্যে হইলাম করা যাবে। একে না, তবে আমি সেই তিনি নন গো। তবে সে এলেই দেখতে পাবে কাজটা পেলুম। তা কাজ হচ্ছে, হ্যাঁ আর শোনো 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 একটা করে বলি, এই যে ঘরটাকে তোমাকে বললুম, এটা তিন মাস বাড়ি তুমি পাবে, কারণ দোকানের মাল সব বোঝাই করা আছে কিনা। আচ্ছা, এই লোক দিয়ে কি সব কাজ হবে? আরে বাবা, হবে হবে হবে, বুঝতে না কেন, ভালো কাজ। আরে ভালো করে দাঁড়ান, হ্যাঁ এ তো আমাদের জমি, তোমরা মাপজোক করছো কেন? ছিল, এখন আর নেই। তার মানে? তোমার ভাইকে জিজ্ঞাসা করো। কোন হবে টেনে নিয়ে যাস, চুপ করলে কেন? পড়ো, ক খ গ খ। আমাদের কতখানি পড়লো গো পণ্ডিত মশাই? হ্যাঁ তা হবে, হ্যাঁ কতখানি, হ্যাঁ ক খ শেষ করে ফেললে, ক খ হ্যাঁ সেটা আর কি, হ্যাঁ কত শত বুঝিনি বাবু, ও ক পাতা গুনে দেখো। তা হয়েছে হয়েছে, মন্দ হয়নি, দেখো না, এক দুই তিন চার পাঁচ, পাঁচ পাতা। কখন বড় ভালো বলেছিলাম না, জজ হবে। তা তো হবে, কিন্তু জলার ধারে যে জমিটা ছিল সেটার কি হাল করেছি? দিদি, খোকাবাবু যখন ভালোবেসে আমাদের ঘরে এসেছে তখন আর কোনো অযত্নই হতে দেব না। ও জমিটা আমি বেচেই দিয়েছি। জমি কি কেউ বেচে রে? দিদি, দিদি গো, কি হলো? মাথাটা হঠাৎ কেমন? বারণ করি এত উপস্থ বস করো না, চলো চলো ওঠো ওঠো ওঠো, ওটা আমাকে দাও, ওঠো। কি রায়চরণ, আজ একটু অন্য মনস্ক দেখছি। হ্যাঁ গো, দিদির বড় অসুখ কি না? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এই যে ভাই, তাড়াতাড়ি মুখে ডাক বসে। দিদি আমাকে এমনি করেই ফেলে পালিয়ে যাবে, দিদি আমাকে এমনি করে ফেলে। Thank you.
চলবে কিসে? ছেলেটাকে তো মানুষ করতে হবে। আগে হ্যাঁ তা তো করতেই হবে। তোমরা আমার খোকা বাবুর বন্ধু যে দাম নেবো কি গো? এই নাও তোমার হাত খরচের টাকা। শীতে এবার আমার একটা গরম পোশাক চাই। একটা আলোয়ান ছিল না? না একটা কোট চাই। ও বাবা সে যে অনেক দাম গো। তাহলে ঠান্ডা লাগুক অসুখ করুক আলোয়ান আমি গায়ে দেবো না, কিছুতেই গায়ে দেবো না। শোনো শোনো গো খোকা বাবু, খোকা বাবু Thank you.